नमस्कार বন্ধুসকল, এতিয়া মাটির কাম অনলাইনত চলি আছে। বিটিআইডির বা বিটিআরর মাটির কামখিনি আপনি অনলাইনত করার কারণে আপনি মোবাইলের যোগেদি করিব পারে, নহলে আপনি যে কোনো অসর অনলাইন যেটা সেন্টার থাকে ক্যাপস বলে কয়, তাতেও আপনি অনলাইন এপ্লাই করিব পারে। এপ্লাই করিবর কারণে আপনি মোবাইলেরে আপনার যেটো ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার নাইবা যিকোনো ব্রাউজার গুগল, তাতে যাব। তাতে ক্লিক করার পিছত ক্রোম ব্রাউজারত এটো ইন্টারফেস আহিব। তারপর আপনি ইয়াতে লিখিব লাগিব মিশন বাসুমতী বলে। মিশন বাসুমতী বলে লিখার পিছত এটো ইন্টারফেস আহিব। এটো ইন্টারফেস অহার পিছত আপনি এইটো ইয়াতে ক্লিক করিব বিষুমঠি বলে। ইয়াত ক্লিক করার পিছত টাইম লৈ আছে। ইয়াতে আপনি দেখিবলে পাইছে লাস্ট ডেট আপনার 31/5/2024, গতিকে তার আগতে আপনাদের এপ্লাই করব পারে। এটা যদি আপনার মাটি উত্তরাধিকারী সূত্রে নামজারি আছে এটু করিব পারে, আর যদি কিনা মাটি আছে এটু করিব পারে। যেহেতু মোর কিনা মাটি মই এপ্লাই নাও করিম। তারপর এটু ইন্টারফেস আহিব, এটু সিটিজেন পিএসসি সিএসসি অফিসিয়াল এটু ওয়েবসাইট আছে, যেহেতু আমি মোবাইলে করে আসো সিটিজেন আপনি এইটু অপশনত থাকিব দিব। তারপর এটু লগ ইন রেজিস্টার এটি ক্লিক করিব। তারপর এইটো ইন্টারফেস আহিব। তারপর আপনি এইটো এই মোবাইল বলা অপশনটো ইয়াতে ক্লিক করিব। ইয়াতে ক্লিক করার পিছত ইয়াতে আপনার মোবাইল নম্বর তারপর সাইন ইন এইটো অপশনত ক্লিক করে দিব। তারপর এইটো এইটো এটা ইন্টারফেস আহিব, এইটো মই স্কিপ না করিম, এইটো মোৰ প্রয়োজন নাই। তারপর এইটো অপশন আহিব, এইটো পিছত গেট স্টার্ট ইয়াতে ক্লিক করিব। ইয়াতে ক্লিক করার পিছত এইটো ইন্টারফেস আহিব চেক ফর ভেরিফিকেশন, আপনি ইয়াতে ক্লিক করিব। ইয়াতে ক্লিক করার পিছত আর আই হিয়ার ডিক্লেয়ার এইটো আধার কার্ড দিয়ে আপনি ভেরিফাই দিব লাগিব। এইটো দি ইয়াতে মোৰ আধার কার্ড নাম্বার লিখিম। এতিয়া ইয়াত মই এতিয়া অটিপি আহিছে মোবাইলত, অটিপি লিখি দিম। অটিপি লিখি দিয়ার পিছত অটিপিটো মই লিখি দিলো, এতিয়া ভেরিফাই করিম। মোর ভেরিফাই অটিপি হয়ে গেল, আর বাকি তোলার অপশন ন ন থাকি যাব এই দুটা। এটা মোর ডিস্ট্রিক্ট সিলেক্ট করিম, তারপর গাঁও নে শহর এটু সিলেক্ট করিব। তারপর গাঁওর নাম এটু সিলেক্ট করো। ডাক নাম্বার যেটা আছে আপনার ডাক নাম্বারটা সিলেক্ট, ডাক নাম্বারটা ইয়াতে এপ্লাই করে দিও। তারপর কিমান মাটি আছে এটু ডাগর এটু আহি গল। এটা আপনার কি সূত্রে নামজারি কারপরা মাটিখিনি কিনিছে তার নামটো সিলেক্ট করক। তারপর সেভ অ্যাপ্লিকেন্ট তাতে ক্লিক করক। আপনি নেক্সট অ্যাপ্লিকেশন আপলোড ডকুমেন্ট আপলোড করব, তারপর লাস্ট সাবমিট করব, তো আপনার এপ্লাই হয়ে যাবে এনেকে। যদি ভিডিওটি ভাল লাগিছে চ্যানেলটি সাবস্ক্রাইব করক, ভিডিওটি লাইক করক আর লগতে শেয়ার করক।